আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। স্কুল ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা, ঘাতক বাইকটিকে আগুন লাগিয়ে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষ, ঘটনাস্থলে পুলিশ। ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, জয়নগর থানার অন্তর্গত অরুণনগর স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী লিপিকা নস্কর মঙ্গলবার বিকালে স্কুল থেকে সাইকেলে চেপে বাড়ি ফেরার সময় একটি মোটরবাইক দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারে। মোটরবাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে লিপিকা এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়। কি হয়েছে আজকে? আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওখানে, স্কুলের বাচ্চা। হ্যাঁ, কী করছিল? স্কুলতে আসছিল, তারপর হচ্ছে স্কুলতে আসার পরে হচ্ছে গিয়ে এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। হওয়ার পরে হচ্ছে গিয়ে পুলিশ, যে সিভিল পুলিশ ছিল, সিভিল পুলিশ হচ্ছে গিয়ে আসামিটা পার করে দিয়েছে। আচ্ছা, বডিটা তুলে দিয়ে, আচ্ছা বডিটা না তুলে, বডিটা না কিছু করে আগে হচ্ছে গিয়ে মানে পার করে দিয়েছে। আচ্ছা, কিসের সঙ্গে কী মেরেছে? বাইক, বাইক আর সাইকেল। বাচ্চাটার সাইকেল ছিল? হ্যাঁ। ও কি সাইকেল নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল? হ্যাঁ। বাচ্চাটা আপনার কে হয়? আমার ভাই। নাম কি? লিপিকা। লিপিকা কি নস্কর? কোন ক্লাসে পড়ে? কোন কোন স্কুলে পড়ে? অরুণনগর। হ্যাঁ, অরুণনগর স্কুল। আচ্ছা, আপনারা করতে মানে জানলেন কি করে? আমাদের খবর গিয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে বাইক মেরে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম নারায়ণ নস্কর। এই ঘটনার পর উত্তেজিত এলাকার মানুষ বাইক চালকের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকে এবং ঘাতক মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার মানুষ, মৃতদেহ রাস্তায় আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। খবর পেয়ে জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটির নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি, ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম, এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346036। এই ঘটনায় গুরুতর জখম হয় বাইক আরোহী আমির শেখ। তাকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা। শুনুন, বাইক চালক আমির শেখের ভাই সাবির শেখ কি বলছেন। এখন অবস্থা কি, ডাক্তাররা কি বলছে? কি নাম আমার?
ওর নাম সাবির শেখ। আর ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম আমির শেখ। আমির শেখ, বাড়ি কোথায়? বাড়ি ফুলতলি, জালাবেরিয়া। জালাবেরিয়া, ওই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিল? আমার বোনা ইয়ে বোনের বাড়ি যাচ্ছিল। বোনের বাড়ি? গাড়ি কি একা চালাচ্ছিল? হ্যাঁ, গাড়ি ও একা চালাচ্ছিল। সঙ্গে আর কেউ ছিল? সঙ্গে এক, না কেউ ছিল না, ও একা যাচ্ছিল, বোনের বাড়ি যাচ্ছিল। আর ঘটনাটা ঘটেছে কোথায়? ঘটনাটা ঘটেছে চাঁদড়া। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMPO হলটার পরিষেবা চালু করলাম।